দীর্ঘ 1 ঘন্টা রেল ইঞ্জিন যাওয়ার জন্য আজ জলপাইগুড়ি শহরের 1 থেকে 3 নম্বর রেলঘুমটি ছিল যানজটপূর্ণ। সোমবার সকাল 10টা থেকে জলপাইগুড়ি শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় রেল ইঞ্জিন যাওয়ার জন্য যানজট ছিল। 1 ঘন্টা ধরে রেলগেট বন্ধ ছিল, ফলে ওই সব এলাকায় দীর্ঘ সময় থেকে মানুষসহ বাইক গাড়ি আটকে ছিল, কেউ চলাচল করতে পারেননি। সাধারণ মানুষের অভিযোগ, হঠাৎ এইভাবে রেলগেট মাঝে মধ্যে বন্ধ করে রেলের ইঞ্জিন যায়, ফলে দীর্ঘ সময় ধরে রেলগেট বন্ধর জন্য যানজট পরিস্থিতি তৈরি হয়। অসুবিধা, আমার 10:30টার সময় ব্যাংকে যাওয়ার কথা ছিল, তারপর অফিস যাওয়ার কথা ছিল, আমি 1 ঘন্টা উপরে এসে দাঁড়িয়ে আছি। এতে আমি বুঝতে পারছি না, এতে কোনো ইনফরমেশন থাকে না কখন ট্রেন আসবে কী আসবে। 1 ঘন্টার উপরে এইভাবে দাঁড়িয়ে আছি এখানে, এদেরই খালি কাজ আছে, আমাদের কোনো কাজ নেই, তো কিছুই বুঝতে পারছি না। শুধু রেল ডিপার্টমেন্ট জানে এটা কেন, কখন কী কোনো সিগন্যাল নেই না কি কোনো ইনফরমেশন নেই যে এইভাবে আটকে রাখে 1 ঘন্টার উপরে। এই পরিমাণ জ্যাম তৈরি করলে একটা ইচ্ছাকৃত হবে, টাইম নেই, সিস্টেম নেই, কিচ্ছু নেই।